লেবে লেলে 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 তে টু 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 লেলে 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 পরিবেশ সুন্দর না টু 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 টু। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি কি আপনাদের কী তৈরি করে দেখাবো সেটা টাইটেল দেখে হয়তো বুঝিয়ে নিয়েছেন। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আমার যা যা লাগবে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে ঢেলে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ কুচি, একদম অল্প করে সব কিছু। আর এখানে আমি তেলের পরিমাণটাও একদম কমে ইউজ করেছি। এখন পেঁয়াজ এগুলো একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। আমি গাজর কুচি এখন আমি দিয়ে দেব বরবটি কুচি। সবগুলো ভালো করে একটু নেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একদম অল্প অল্প করে নিয়েছি যেহেতু আমি এক প্যাকেট রান্না করব। আর পরিমাণ মতো লবণ আমি এখন এর মধ্যে ঢেলে দেব দুই কাপ পানি। আপনারা যদি স্যুপটা একটু বেশি পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে ঢেলে দিলাম দুই কাপ পানি। এখন পানিটা বলক চলে আসছে, এখন আমি এতে ঢেলে দেব একটা ফাটানো ডিম। আমি এক হাতে ঢেলে দেব, অন্য হাতে নাড়া দেব। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। আসলে চারদিকে সবাই যখন ঢালাডালি করছে তখন আমিও চলে আসলাম ঢালাডালি করতে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও বললাম বন্ধুরা, এখন আমি ভালোভাবে ব্লক চলে আসলে এখন আমি এর ভেতর দিয়ে দিলাম নুডলস। নুডলসটা হয়ে গেলে একটু সিদ্ধ হলে আমি ভেঙে এর মধ্যে এখন দিয়ে দেব মশলা। আমি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করিনি, শুধু নুডলসের মশলাটা ইউজ করেছি। আর আশা করি রেসিপিটা বেবিরা অনেক পছন্দ করবে। আর বেবিদের যদি দিতে চান তাহলে একটু ঝালটা আমি ঝাল। আমি এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো টমেটো সস। আমার সুপটা হয়ে গেছে, আমি এরকম থিকনেস রেখেছি। আপনারা যদি এর চেয়ে পাতলা করতে চান তাহলে আপনারা পানি একটু বেশি দিবেন। আমি এখন লবণটা চেক করে নিলাম, আমার সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা আমার এই হলো আমার স্যুপ নুডলসের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।